বিজেপি পার্টি ত্রিপুরা সরকার ও আইপিএফ এই তিনটি দলের ঐতিহাসিক একটা সমন্বয় সভায় হয়েছে এবং তিন দলের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং সর্বস্তরে আমরা কিভাবে কাজ করব এবং বিশাল ভোটের ব্যবধানে আমাদের দুইজন প্রার্থী ত্রিপুরা মধ্যাহ্ন আইপিএফটি সমর্থিত বিজেপির প্রার্থী দলকে কিভাবে জয়লাভ করা সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি এন্ড উই আর ভেরি হোপফুল এট দি ডিস্ট্রিক্ট লেভেল মন্ডল লেভেল বা ব্লক লেভেল বুথ স্তরে ইতিমধ্যে ইন দ্য লাস্ট ওয়ান উইক ঠাকুর করে কাজকর্ম শুরু হয়ে গেছে এর আমরা আশা বাকি যে বিশাল জয় ব্যবধানে আমরা জয়লাভ করব বাট উই আর নট টু টেক এনিথিং লাইক আমরা গতবার লোকসভা নির্বাচনের যে ফলাফল এটা মাথায় রেখেছি কংগ্রেস এবং সিপিএম এর প্রাপ্ত ভোটকে আমরা অ্যানালাইজ করে আমাদের রণনীতি আমরা তৈরি করেছি এবং আর করব এন্ড উই উইল নট লিভ এনি স্টোন আনটার্ন্ড এবং আগামী 27 এবং 28 তারিখে আমাদের প্রার্থীরা যখন মনোনয়নপত্র জমা দিতে যাবেন ঠিক তখনই আপনারা টের পাবেন যে রাজ্যের মানুষ কি উৎসব উদ্দীপনা নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে ভোট দেবেন এ তার একটা ঝলক আপনার তার বিশেষ হচ্ছে সত্যি আজকের এই দিনটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য গণতন্ত্র প্রিয় মানুষের জন্য এটা ঐতিহাসিক থ্যাংক ইউ